আমার নাম বন্ধু, আর হাতের ময়লা হলো আমার শত্রু। আমার কাজ একটাই, ঠিক মতো সবাইকে হাত ধোয়া শেখানো, কিন্তু আমার কথা কেউ শোনে না। শুনবেও বা কেন? আমি কে? আমাকে কেউ ভাবে কুকুর, কেউ ভাবে ছোট সাইজের কোনো জানোয়ার। মাঝে মাঝে মনে হয় আমি আসলে আমি না, আমার ভয়েসও আমার না, আমি অন্য কারো তৈরি, অন্যের সৃষ্টি। নিজের জীবনের উপর কোনো হাত নাই, মনে হয় অন্য কারো হাত, আসলে আমার মুখ নাড়ায়। মনে হয় আমি একটা পাপেট। হ্যাঁ, আপনি একটা পাপেট, নিজের চেহারা কখনো দেখেননি আয়নায়। আই হ্যাভ এ কোশ্চেন। বিচ্ছুজ এপিসোড টুতে বন্ধু স্পষ্ট করে জামালের মাকে বলে, আন্টি আমি কুকুরছানা নই, আমি একটি পাপেট। অথচ এই এপিসোডে তার একটি এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস হচ্ছে। আমি শুরু থেকে বলে আসছিলাম যে একটি গুড রাইটিং টিম দরকার, কোনো কন্টিনিউটি নাই এই সিরিজের, ইটস ভেরি স্যাড। তার থেকে বড় কথা হচ্ছে এটার কোনো আউটকাম নাই। কি করলো এতদিন এই পাপেট? ও যতদিন থেকে ফিল্ডে নেমেছে দেখা গিয়েছে মানুষের হ্যান্ড ওয়াশিং এর রেট আরো কমে গিয়েছে। সিরিয়াসলি? এমনকি মানুষকে এতই অপছন্দ করে যে জানা সত্ত্বেও যে খাবার খাওয়ার আগে হাত ধুতে হয় তারা ধুচ্ছে না, অ্যাজ এ প্রোটেস্ট। সরি এভরিওয়ান ফর বিইং লেট, আই এম দ্য হেড অফ মার্কেটিং ফর দ্য বন্ধু প্রজেক্ট। আমি একটু টাইম দিলে আমি সিচুয়েশনটা একটু এক্সপ্লেইন করে বলতাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই দোস্ত, একটু কানেকশনটা দে। নারা, নারা দে। অ্যাজ উই নো, হ্যান্ড ওয়াশিং একটা গ্লোবাল ইস্যু এখন। আপনারা আমাদেরকে একটা টাস্ক দিয়েছেন যে আমরা সবার জন্য একটা ফ্রেন্ড বানাই, যে ফ্রেন্ড সবাইকে সঠিকভাবে হাত ধোয়াটা শিখাবে। আওয়ার ভেরি কাইন্ড ইনভেস্টর মিস্টার ইউরি ম্যাকারভ, 9 মিলিয়ন USD হি হ্যাজ ডোনেটেড সো দ্যাট আমরা বায়ো অর্গ্যানিক নিউরো ডেডিকেটেড হ্যান্ড ওয়াশিং ইউনিট, একে বন্ধু যেন তৈরি করি। বন্ধু আমাদের সবচেয়ে বড় এক্সপেরিমেন্ট, কিন্তু মামা সবচেয়ে বড় ফেইলিয়ার। কি করব, সবই তো করা হলো ওর জন্য, ওর নামে তো একটা র‍্যাপ সংও বানানো হয়েছে। খালি র‍্যাপ না ভাই, আমি টিকটক ভিডিও করছি, ফেসবুকে লাইভ আসছি, কেউ দেখেও নাই লাইভটা, আমি নিজেও দেখি নাই। বই মেলাতে বই লিখছি, এই দেখেন বই আমার, বেজে যে এইটা দেখো এখানে সামনে। তারপরে কি করছি জানেন? তারপর আমি ফুড ব্লগিং পর্যন্ত করছি। এই व्हाट्स আপ গাইস, এই বন্ধু তো ছোট বন্ধু, আজকে আমরা রিভিউ করব কিছু ফুচকা, কিন্তু ফুচকা খাওয়ার আগে আমরা আমাদের হাতটা ধুয়ে নেব। ভাই বলে এই যা। আচ্ছা ভাই, আরেকটা ধমক দিতে দাও। ভাই আরেকটা ধমক দেন, আমি একটু ভিউটা একটু বাড়াইতে চাই। ভাই যা যা। এটা বলে মাইরও খাইতে নিছিলাম অলমোস্ট। আসলে ব্যাপারটা হচ্ছে ওর চেহারাটাই তো এরকম, মানুষজন তাকে দেখেই অফলাইন চলে যায়। ভাই আমার চেহারা তো আপনারা বানাইছেন, এটা কি আমার দোষ? Ты бесполезная игрушка в этой компании, ты понимаешь? Из-за тебя я потерял 9 миллионов долларов. Моя компания потерпела катастрофу из-за тебя. উনি বলছে তুমি পুরো ইউজলেস, তোমার কারণে 9 মিলিয়ন ডলার তার জলে গেছে এবং তোমার কারণে পুরো প্রতিষ্ঠান শাটডাউন করতে পারে এখন। Ты знаешь, что я с тобой сделаю? Я порублю тебя на мелкие кусочки и продам тебя в Нью-Маркет. তুমি একটা অপদার্থ, একটা গবেট, তোমাকে জেলে দেওয়া উচিত এবং তোমাকে কেটে কুটে তুলার মতো করে নিউ মার্কেটে বিক্রি করে দেওয়া উচিত। Да, может быть, хоть какие-то деньги я получу за тебя, может быть, 100, 200 така. А? তাহলে 200 টাকা অন্তত শোধ হবে উনি বলছে। Я не знаю бенгальского языка, но я закончил университет с бенгальским уклоном. উনি বলছেন উনি বাংলা ভাষা জানেন না, কিন্তু শুধু তোমাকে অপমান করার জন্য 3 মাসের বাংলা ভাষার কোর্স করেছেন। বন্ধু তুই কোনো কামার না।
আচ্ছা ভাই বুঝছি, আপনি আমার ঝাড়ি দেওয়ার জন্য 3 মাসের বাংলা কোর্স করে আসছেন, কিন্তু শুনেন আমি হয়তো ভাইরাল না, আমার ভয়েস হয়তো অনেকের কাছে অ্যানোয়িং লাগতে পারে, আমি খালি একটা পাপেট, কিন্তু পাপেটেরও জীবন আছে, পাপেটেরও কষ্ট আছে। হ্যাঁ আমি 4টা বাচ্চাকে হাত ধোয়ানো শিখাইতে পারি নাই, কিন্তু আপনারা ট্রাই করেন, আপনারা পারতেন, আপনারা তো খালি সুটটাই পরে বসে আছেন। আর ওই যে মার্কেটিং ভাই, ওই মামার গলায় তো টাইও নাই। আচ্ছা বন্ধু, তুমি এত টেনশন নিও না, আমরা তোমাকে ওই জঙ্গলি ছেলে মেয়েদের মতো ভর্তা বানাবো না। আল্লাহ বাঁচাইছে, থ্যাংক ইউ। যা করার ওরাই করবে। আরে খোদা, আবার পিছন দিয়ে লাইট মারছে, চুল আছড়াইছে, এদিক দিয়ে আবার শালটো মরছে, এত কিছু করতে পারে, হাতটা ধুইতে পারে না রে ভাই। আমরা বিচ্ছুদের মতো হব না, সাবান পানিতে ধোবো দুহাত, করোনা মুক্ত থাকব দিন রাত। চলো হাত ধোয়া অভ্যাসে পরিণত করি, শুধু আজই নয়, নিয়ম মতো সাবান দিয়ে হাত ধোবো এখন থেকে সবসময়। আমরা জানো দ্য বায়ো মেকানিক নিউট্রাল 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 রে, দ্য বায়ো অর্গ্যানিক নিউরাল, বায়ো অর্গ্যানিক নিউরাল ডেডিকেটেড মামা, দ্য বায়ো অর্গ্যানিক নিউরাল ডেডিকেটেড হ্যান্ড ওয়াশিং ইউনিট। আল্লাহ বাঁচাইছে। কাইন্ড ইনভেস্টর মিস্টার ইউরেফ আকারোভ। বন্ধু তুই কোনো কামার না, সাবানের বিজ্ঞাপন আপনারা দেখে থাকবেন, 99.99% জীবাণু মরে যায়। কখনো ভেবে দেখেছেন বাকি 0.01% জীবাণু কোথায় যায়? আমরাই সেই 0.01% জীবাণু, আমরা হারবো না। আর আমরা আমাদের বন্ধুকেও ছাড়বো না। ভাই আপনারা আমারে ছাইরে দেন প্লিজ, আমি জন্মাইছি 1 মাস হয় নাই, আমার 1 বছর হয়নি।